পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যার রহস্যে শেষ নেই। কিছু কিছু স্থানে যেতে মানুষ ভয় পায়, আবার কিছু কিছু স্থান আনন্দের মাঝেও বেদনার অনুভব জাগায়। কিছু জায়গা আছে যেখানে আপনি দীর্ঘশ্বাস না নিয়ে পারবেন না। এমন কিছু ভয়ানক স্থান রয়েছে যেখানে ঘুরে আসার পর আপনার রাতের ঘুম হারাম হয়ে যাবে। আসুন জেনে নেওয়া যাক সে সকল স্থানের কথা। রোমানিয়ার হইয়া বাসীয় বন। স্থানীয়দের কাছে এই স্থান রোমানিয়ার বারমুডা ট্রায়াঙ্গেল হিসেবে পরিচিত। এখানে মানুষ গেলে আর ফিরে আসে না বলে অনেক গল্পে প্রচলন রয়েছে, তাই এই স্থানে সহজে কেউ ভ্রমণে যায় না। এই ভৌতিক অরণ্যটি রোমানিয়ার পশ্চিমে ক্লুজ নাপাকোতে অবস্থিত। এই অরণ্যকে বলা হয় বারমুডা ট্রায়াঙ্গেল অফ রোমানিয়া। কথিত আছে অদ্ভুত গাছের এই বনে মানুষ প্রবেশ করলে আর ফিরে আসে না। অনেকেই এই অরণ্যকে গেটওয়ে টু অ্যানাদার ডাইমেনশন বলে থাকেন। প্যারিসের সমাধি। এই কবরস্থান শহরের অন্তরালে অবস্থিত। এখানে প্রায় 6 মিলিয়ন মৃতদেহ দাফন করা হয়েছে। পেনসিলভেনিয়া বিরবির মিউজিয়াম। এই ইনস্টিটিউটে মানুষের শরীরের বিভিন্ন অঙ্গের ক্লোন তৈরি করা হয়। এখানে আপনি শরীরের বিভিন্ন অঙ্গ দেখতে পাবেন। ফ্রান্সের ওরাডর সুর গ্লান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্সের নাৎসি শহর সম্পূর্ণ পুড়ে গিয়েছিল। সেই স্থান আজও একটি ছোট্ট পরিত্যক্ত ফরাসি গ্রাম। গ্রামের অবশিষ্টাংশ আজও এভাবেই দাঁড়িয়ে আছে। নরকের দরজা। পৃথিবী পৃষ্ঠের ওপর একটি নরকের মতো স্থান রয়েছে। একটি গ্যাস ক্ষেত্র থেকে এর উৎপত্তি। 40 বছর ধরে এই সোভিয়েত আগুন জ্বলছে। এটিও অনেক ভয়ঙ্কর একটি স্থান। উত্তর সাগরের মাউন্সেল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সম্ভাব্য নাৎসি আক্রমণ থেকে ইংল্যান্ডকে রক্ষা করার জন্য এই ডিজাইন তৈরি করা হয়। আজও তারা সেভাবেই দাঁড়িয়ে আছে। আয়ারল্যান্ডের লিপ ক্যাসেল। এটি বিশ্বের সবচেয়ে ভয়ানক স্থান। এখানে যে প্রবেশ করেছে সে কখনো ফিরে আসতে পারেনি। এখানে অনেক বিরল ঘটনার ইতিহাস রয়েছে। আয়ারল্যান্ডের সবচেয়ে ভৌতিক প্রাসাদ বলা হয় এই লিপ ক্যাসেলকে। 1250 খ্রিস্টাব্দে টিগেল অফ ক্যারল এই প্রাসাদের একজন যাজককে তার পরিবারের সামনে হত্যা করে। একই সময়ে তিনি তার বড় ভাইকেও হত্যা করেন নিষ্ঠুরভাবে। দ্য ব্লাডি চ্যাপেল কিলিং নামে পরিচিত এই ঘটনা। 1922 সালে এই প্রাসাদের গোপন কুঠুরি থেকে অসংখ্য মানুষের কঙ্কাল আবিষ্কৃত হয়। বলা হয় এদের অত্যন্ত নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল। তাইওয়ানের সানঝি রিসোর্ট। এখানে যখন কনস্ট্রাকশনের কাজ চলছিল তখন অনেক মানুষ মারা যায়, যার ফলে এই স্থান এখন জনমানবশূন্য। চীনের ওয়ান্ডারল্যান্ড। চীনের সবচেয়ে বড় সংস্করণ হলো এই ওয়ান্ডারল্যান্ড। যাই হোক, নির্মাণ করার সময় অনেক ধরনের সমস্যা হবার কারণে নির্মাণ কাজ বন্ধ হয়। থিম পার্কের দেহাবশেষ আজও দাঁড়িয়ে আছে। টেক্সাসে জ্যাকোবার ওয়েল। 100 ফুট গভীরের এই ডাইভিং সাইট স্থানীয়দের কাছে অনেক প্রিয় একটি স্থান। কিন্তু এই পুকুরের মাঝে অনেক প্রাণ হারিয়েছে, তাই এই স্থান মানুষের জন্য রহস্যময় হয়ে উঠেছে। অসংখ্য ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন, আর বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে আপনি নিত্য নতুন আপডেটগুলো পেয়ে যেতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।